তো আজকের ভিডিও শুরু করবো একটা পিতলের স্প্রেয়ার মেশিন দিয়ে। এখানে একটা রশি আমাদের কাছে আছে, এখানে একটা ফায়ার হোস পাইপ আমাদের কাছে আছে, এখানে কিছু টিউব গ্রিজ আমাদের কাছে আছে, এই গ্রিজ গুলো অথেন্টিক জাপানিজ গ্রিজ, এখানে কিছু পিতলের স্ক্রু আমাদের কাছে আছে, তামার রিবেট আমাদের কাছে আছে, এখানে একটা স্প্রেয়ার শীট কাটার আমাদের কাছে আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে, হিতাচি কোম্পানির একটা চেনসো আমাদের কাছে আছে 220 ভোল্টের, কিছু পেন্সিল রোলার ব্রাশ আমাদের কাছে আছে, এখানে একেবারে স্প্রেয়ার একটা স্প্রে গান আমাদের কাছে আছে, এখানে তিনটা স্প্রেয়ার গ্রিজ গান আমাদের কাছে আছে, এখানে একটা কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে, এখানে কমফোর্ট ব্র্যান্ডের কিছু ওয়েল্ডিং সেফটি গগলস আমাদের কাছে আছে, দেখলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এখানে একটা নিউমেটিক স্যান্ডার মেশিন আমাদের কাছে আছে, কিছু ইলেকট্রিক সেফটি গ্লাভস আমাদের কাছে আছে, এখানে 3-4 সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা টর্ক অ্যানালাইজার এবং এটাও একটা ইউএস এর প্রোডাক্ট, এখানে 3 টনের একটা হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে স্পেন, এখানে একটা ব্যাগ ক্লোজিং মেশিন আছে বা বস্তা সেলাই করার মেশিন, খুবই উন্নত মানের 2 জোড়া সেফটি শো আমাদের কাছে আছে, 2টা 2 সাইজের, মানে মূলত যারা ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করেন তাদের এই জিনিসটা লাগবে, এটা আপনারা পাইপের ভিতর দিয়ে ক্যাবেল এক মাথা দিয়ে ঢুকায় আরেক মাথা দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন, এবং আর এখানে স্টিল ব্রাশ এবং পেন্সিল গ্রাইন্ডারের স্টোনের একটা ভালো কালেকশন আজকে আমাদের ভিডিওতে আছে, 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক অলমোস্ট সবসময় আমাদের কাছে থাকে, এখানে খুবই ভালো মানের কিছু পেপার ডিস্ক বা স্যান্ডিং ডিস্ক আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে তুর্কি, এখানে ড্রিল মেশিনের একটা চাক আছে আমাদের কাছে একেবারে স্পেয়ার, এখানে কিছু হাই টেম্পারেচার গ্রিজ আমাদের বেয়ারিং গ্রিজ আমাদের কাছে আছে, আমাদের কাছে হেভি ডিউটি ওপেন গিয়ার অ্যান্ড ওয়ার রুপ লুব আছে, আর এইটা খুবই প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে কোল্ড গ্যালভানাইজিং কম্পাউন্ড বা জিঙ্ক কোট গ্যালভানাইজড স্প্রে, এখানে একটা ফুট পাম্পার আমাদের কাছে আছে, অর্থাৎ পায়ে প্রেস করে যেটা দিয়ে পাম্প দেয়, পলিউরিথিন ফোম বা পিইউ ফোম আমাদের কাছে আছে, এখানে কিছু কোরিয়ান গ্যাস আমাদের কাছে আছে, এই গ্যাসের সাথে আপনারা গ্যাসের নজেলও পেয়ে যাবেন, এটা কন্টেনারের ইয়ে হচ্ছে লক করার জন্য ব্যবহার করে, এখানে একটা কোরিয়ান গ্যাস রেগুলেটর আমাদের কাছে আছে বা অক্সিজেন রেগুলেটর, এখানে স্টার কোম্পানির কিছু কোরিয়ান স্পেয়ার ডোর ক্লোজার আমাদের কাছে আসছে, ডোর ক্লোজারগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির, এখানে কিছু গ্রিজ আমাদের কাছে আছে বেয়ারিং গ্রিজ, আর হোস পাইপ আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে গ্যাস কাটিং এর জন্য যারা ইয়ে করেন, এখানে মোবিল কোম্পানির কিছু টিউব গ্রিজ আছে, এখানে একটা ছোট্ট জাপানিজ গিয়ার মোটর আমাদের কাছে আছে, এটার এই যে এখানে মেড ইন জাপান লেখা। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি, আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, আজকের ভিডিওতে যে সমস্ত মালামাল আছে আমি আশা করি বেশিরভাগ মালামাল আপনাদের পছন্দ হবে, তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই, এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তো আজকের ভিডিও শুরু করবো একটা পিতলের স্প্রেয়ার মেশিন দিয়ে, এটা এটোজেট পুরোটাই পিতল, শুধু এই জিনিসটা ছাড়া এই নিচের যে পার্টটা আছে যেটার উপর এটা লোড থাকবে আর কি, সেটা ক্যাপাসিটি এখানে লেখা আছে 6 লিটার, আর এই হাতলটা কাঠের, ক্যাপাসিটি 6 লিটার লেখা আছে, আপনারা লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা মানে হিন্দি ভাষায় লেখা, অর্থাৎ এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এখানেও লেখা আছে মালাউ বোম্বে, আর এটার সাথে যে স্প্রেয়ার অর্থাৎ নজল এটাও পুরোটাই পিতলের, এটা প্রায় নজল সহ 3 কেজি 300 গ্রামের মতো ওজন আছে, পুরোটাই পিতল, ভিতরের পাম্পার সহ শুধুমাত্র এটা লোহা আর এটা কাঠ, এই দুইটা বাদে আর কি, আর এটার যে অরিজিনাল পাইপটা ছিল মানে এইখান থেকে এই জায়গায় যেটা খোলা তো প্লাস্টিকটা যেটা কানেক্ট হবে মানে মূল বডির সাথে যেটা নজল কানেক্ট হবে সেই পাইপটা হচ্ছে পাওয়া যায়নি, আদারওয়াইজ এই জিনিসটা স্পেয়ার, চাপ দিয়ে এটা খোলো, চাপ দাও নিচের দিকে, এই খুব সুন্দর পাম্প হয় একটু আপনাদেরকে দেখাই দিই, সময় নষ্ট করে দাঁড়াও, হ্যাঁ দাও পাম্প দাও, বাস বাস ঠিক আছে, তো এটা স্প্রেয়ার একটা জিনিস, যারা একটু ইউনিক টাইপের স্প্রেয়ার খুঁজতেছেন তারা এই জিনিসটা দেখতে পারেন, পাইপ আমরা একটা লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই, অরিজিনাল পাইপের মতোই ভালো মানের একটা পাইপ লাগিয়ে দিব, এখানে একটা রশি আমাদের কাছে আছে, এই রশিটার মাথায় আবার খুব সুন্দর লক লাগানো থাকে, 2 টাইপের লক এখানে লাগানো আছে, এটা
লম্বাই হচ্ছে 50 মিটার বা 154 ফিট থাকে। আর এটার এই রশিটার ডায়া হচ্ছে 8 mm, 8 mm এটা মোটা আর কি। একটা পিতলের নেম প্লেট থাকে। এই রশিটা জাপানিজ রশি, এটা পাটের রশির মতো দেখতে হলেও এটা কখনো পচবে না, অর্থাৎ আপনারা বাহিরে বৃষ্টির পানিতে ভিজাইতে পারবেন, শুকাইতে পারবেন, কখনো এই রশিটা পচে না। খুবই ভালো মানের রশি। এখানে ওই যে ওসাকা লেখা আছে, অর্থাৎ এটা জাপানিজ মেড একটা রশি, 164 ফিট লম্বা। কারোর লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এখানে একটা ধরুন স্টিকার আছে, লাইফ লাইন সিগন্যালের রশি আর কি, আপনারা অন্য যে কোনো কাজে চাইলে ইউজ করতে পারবেন। এখানে একটা ফায়ার হোস পাইপ আমাদের কাছে আছে, 65 ফিট লম্বা, অর্থাৎ 20 মিটার। এটা একটা স্পেয়ার কয়েল, এমনিতে ধুলাবালি লাগছে পলিথিনে না থাকার কারণে। আর ডায়া হচ্ছে 45 mm, অর্থাৎ 1.5 ইঞ্চি হচ্ছে মোটা। এগুলোর ভিতরে আবার প্লাস্টিক কোট থাকে এবং খুবই লং লাস্টিং জিনিস, সহজে নষ্ট হয় না। এই যে এখানে 20 মিটার লেখা আছে, অর্থাৎ 65 ফিট। এগুলো আপনারা ফিট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে কিছু টিউব গ্রিজ আমাদের কাছে আছে। এই গ্রিজগুলো অথেন্টিক জাপানিজ গ্রিজ, এগুলো ইয়ামাডা কোম্পানির যে গ্রিজ গান, সেই গ্রিজ গানের রিফিল, অথবা এমনিতেও আপনারা এটা থেকে বের করে যে কোনো কাজে গ্রিজ হিসাবে ইউজ করতে পারবেন। এই হচ্ছে কোম্পানির নাম, এখানে লেখা ছিল ইয়ামাডা, মডেলও লেখা আছে। আর এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। এটা একটা স্পেয়ার কার্টন, এই কার্টনে মনে হয় 20 পিসের মতো থাকে, 400-500, হ্যাঁ, স্পেয়ার কার্টনে 20 পিসের মতো থাকে। আপনারা চাইলে 1-2 পিসও নিতে পারবেন, আর কেউ যদি পুরো কার্টন নিয়ে যান আমরা একটা পাইকারি দাম ধরে দিব। এখানে কিছু পিতলের স্ক্রু আমাদের কাছে আছে। এটা হচ্ছে লাল পিতল বা রেড ব্রাস যেটাকে বলে। এখানে প্রায় 10-12 কেজির মতো পিতলের স্ক্রু আছে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। আর কিছু তামার রিবেট আমাদের কাছে আছে, পাঞ্চ রিবেট। এখানে অল্প সংখ্যক কিছু আছে, 1/2 কেজির মতো হবে এরকম ছোট পুরান, আর বেশিরভাগই হবে 10-12 কেজি পরিমাণ হবে এরকম নতুন স্পেয়ার একেবারে রিবেট। তো এই ধরনের পিতলের স্ক্রু বা তামার রিবেট লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ইভেন আমাদের কাছে পিতলের শিটও আছে, 2 mm মোটা পিতলের শিট লাগলেও নিতে পারবেন। আর কারোর যদি এরকম লোহার স্ক্রু লাগে গ্যালভানাইজড, তাও স্পেয়ার স্ক্রু আমাদের কাছে আছে, এগুলো লাগলেও নিতে পারবেন। কিছু গ্লাস ফাইবারের টেপ আমাদের কাছে আছে। টেপ বলতে এক ধরনের কাপড় আর কি। এটা আপনারা অতিরিক্ত গরম হয় এরকম কোনো পাইপে বা এরকম কোনো জায়গায় পেঁচাইতে পারবেন। টেপের মতো কাজ করবে, মানে ব্যান্ডেজের মতো। এটা দিয়ে যেখানে ব্যান্ডেজ করবেন সেখানে যদি 200-300 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, তাও এই কাপড়টা নষ্ট হবে না, কারণ এটা গ্লাস ফাইবার। এরকম এখানে 6টার মতো আছে, আরও বিভিন্ন সাইজের আছে, বড়ো ছোটো। এখানে একটা স্পেয়ার শিট কাটার আমাদের কাছে আছে, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে। আপনারা দেখলেন এটা কার্টন থেকে বের করলাম। এই জিনিসটা হচ্ছে এটা ব্লেড, এবং এটা খুব কম শক্তিতে শিট আপনারা কাটতে পারবেন। ওপেন করো, এইভাবে দিয়ে, হ্যাঁ, কেচির মতো খুব অল্প শক্তিতে আপনারা এটার মেকানিজমটা বা টেকনোলজিটা খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনারা মোটা শিটও খুব কম শক্তি দিয়ে কাটতে পারবেন। জিনিসটা স্পেয়ার এই কারণে ছিল। হিতাচি কোম্পানির একটা চেনসো আমাদের কাছে আছে, 220 ভোল্টের। এর নেম প্লেটটা আপনাদের দেখে, এই হচ্ছে এটার নেম প্লেট। এই এই মেশিনটার মেডও হচ্ছে জাপান, এখানে মেড ইন জাপান লেখা। হিতাচি 230 ভোল্ট, 50 হার্স, 5.2 এম্পিয়ার, মানে 1140 ওয়াট। আর এখানে হিতাচি গোকি টোকিও জাপান লেখা আছে, কর্ষণ লেখা আছে। আর মডেল হচ্ছে এটার CS35P। আর পাওয়ার কেবেলটাও বেশ লম্বা আছে, একদম সচল স্মুথ চালু আছে, কারোর লাগলে নিতে পারবেন। কিছু পেন্সিল রোলার ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটিতে আছে, আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন। এরকম এক বক্সে 10 পিসের মতো থাকে, এরকম মানে 500-1000 পিসও যদি কারোর লাগে পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা পাঞ্চ প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা দিয়ে সাধারণত যে কোনো ধরনের হোল করা যায়, যে কোনো ধরনের হোল বলতে মানে
সর্বোচ্চ 500 mm মোটা হোল করতে পারবেন আর কি। আপনারা জানেন এই ধরনের পাঞ্চল দিয়ে বেল্ট মানে লেদার বেল্টের মধ্যে পর্যন্ত ছিদ্র করে, আপনারা চাইলে অন্য কিছু তো করতে পারবেন। এখানে একেবারে স্প্রেয়ার একটা স্প্রে গান আমাদের কাছে আছে, বোতলটা স্প্রেয়ার এবং গানটা স্প্রেয়ার, পরিটা হলো এই জিনিসটা একেবারে নতুন, ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে কোসেন না কি জানি ব্র্যান্ডের নাম, আর মডেল হচ্ছে F75। F75 দ্বারা আমি যা বুঝলাম হয়তো বা এটা 750 ml বা 750 gram লিকুইড পেইন্টেন্ট ধরবে, এরকম কিছু একটা হবে। এখানে তিনটা স্পেয়ার গ্রিজ গান আমাদের কাছে আছে, লিভার টাইপ কি লেখছে গ্রিজ গান, জাপান কোয়ালিটি, নট মেড ইন জাপান, জাপান কোয়ালিটি আর মেড ইন জাপানের মধ্যে অনেক তফাত আছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। স্পেয়ার জিনিস ধুলাবালি লাগছে, পাইপ নেই এটার সাথে, হ্যাঁ স্পেয়ার পাইপও আছে। এগুলো আমাদের কাছ থেকে মাত্র 500 টাকা করে আপনারা নিতে পারবেন এই গ্রিজ গানগুলো। এইটাতে জাপান কোয়ালিটি কিছুই লেখা নাই, তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আগে যেটা আপনাদেরকে দেখাইলাম ওইটার চেয়েটার কোয়ালিটি অনেকটাই ভালো। এটা কিন্তু একেবারে পুরোটাতেই চাইনিজ ভাষা লেখা বা চাইনিজ একটা গ্রিজ গান, এটা স্যান্ডা টুলস স্যান্ডা কোম্পানির, আগেরটার চেয়ে এটার কোয়ালিটি অনেকটাই ভালো মনে হয়, মানে হাতে নিলে ভারী মনে হয় আর কি। এটাও আমাদের কাছ থেকে আপনারা 500 টাকা করে নিতে পারবেন। এরকম দুইটা আমাদের কাছে আছে স্পেয়ার। এখানে একটা কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে, এটা মেড চায়না বাট এই ব্র্যান্ডটা হচ্ছে কোরিয়ান, কোরিয়াতেই হচ্ছে ডিজাইন বা ইয়ে করে, আপনারা এই জায়গা দেখলে বুঝতে পারবেন। এই যেখানে লেখা আছে ডিজাইন ইন কোরিয়া মেড ইন চায়না, ঠিক আছে। এখানে কমফোর্ট ব্র্যান্ডের কিছু ওয়েল্ডিং সেফটি গগলস আমাদের কাছে আছে, কমফোর্ট হচ্ছে ইউএস এর ব্র্যান্ড বাট এটা মেড হচ্ছে তাইওয়ান, ধরতে পারবে এই যে এই জায়গায় ব্র্যান্ডের নাম সিটি, তারপরে হচ্ছে ইউএসএ লেখা আছে, আর এটার পিছনে এক জায়গায় মেড ইন তাইওয়ান লেখা আছে, আপনাদেরকে দেখাই। এই জায়গায় ইউএসএ লেখা আছে, তো এই যে এই জায়গায় মেড ইন তাইওয়ান, তাইওয়ানে মেড হয়েছে বাট ইউএস এর প্রোডাক্ট এবং কোয়ালিটিও খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি। এখানে কোরিয়ার ডাইউ কোম্পানির একটা নিউমেটিক 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, আজ পর্যন্ত আমরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার যত বিক্রি করছি তার মধ্যে এটা সবচেয়ে হায়ার কোয়ালিটি, আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এবং কিছু কিছু ক্ষেত্রে জাপানিজরাও এত হেভি এত সুন্দর করে জিনিস বানায় না, একবার স্পেয়ারটার সাথে চাবি টাবি বা নিউমেটিক বলে কপলার যে নিকল টিকল এলকি ডিস্ক লাগানোর জন্য সেফটি গার্ড এবং হ্যান্ডেল যা থাকা দরকার সবই আছে। এখানে একটা নিউমেটিক স্যান্ডার মেশিন আমাদের কাছে আছে, এটা এই পেপার ডিস্কগুলো মনে বা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, আর সম্ভবত এটা একটা জাপানিজ মেশিন, এটার কার্টন আছে, কার্টনটা এই জায়গায় নাই, কার্টনটা আসলে এই যে ব্র্যান্ডের নাম লেখা আছে হানমা, কার্টনটা দেখে আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারবো যে এটা আসলে কোন জায়গার কোম্পানি, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি দেখে মনে হচ্ছে জাপানিজ হওয়ার সম্ভাবনাই বেশি। কিছু ইলেকট্রিক সেফটি গ্লাভস আমাদের কাছে আছে, যারা ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন। এই যে এখানে ইলেকট্রিক শকের একটা সিম্বল দেয়া আছে এবং এটা 12,000 ভোল্ট পর্যন্ত প্রোটেক্ট করে, এই যে এখানেও লেখা আছে কাভারেও লেখা আছে, এখানে লেখা আছে 12,000, আর যদি আপনারা এই কভারটা দেখেন কোথায় জানি এই যে 12 kVA 12 kV 12,000 ভোল্ট পর্যন্ত আপনাকে এটা প্রোটেকশন দিতে পারবে। 12,000 ভোল্টে কয়জনে কাজ করে, মানে 220 ভোল্ট 440 ভোল্টেই আপনারা কাজ করলে এই গ্লাভস পরে নিলে আপনাকে আর ইলেকট্রিক শক করবে না। এখানে 3-4 সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে, এটারও মেড হচ্ছে জাপান, আপনারা এই জায়গায় দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে
খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। আর যে কন্ডিশন ব্যবহৃত হিসাবে যথেষ্ট ফ্রেশ, সর্বোচ্চ 2800 NM পর্যন্ত টাইট করতে পারবেন, আর সর্বনিম্ন মনে হয় 400, মানে 400 থেকে 2800 NM পর্যন্ত আপনারা টর্ক সেট করতে পারবেন, এবং নর্মাল র্যাচের হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা টর্ক অ্যানালাইজার, এবং এটাও একটা US এর প্রোডাক্ট। আমি আগে বলি এটার কাজ কি, এটা যে কোনো টর্ক রেঞ্জ ক্যালিব্রেশন করার জন্য আপনারা ইউজ করতে পারবেন, বা আপনার টর্ক রেঞ্জ অ্যাকুরেট টর্ক দিচ্ছে কি না এটা এটা দিয়ে মাপতে পারবেন। মানে যে কোনো জিনিসের টর্ক এটা দিয়ে মাপা যায়, সহজ বাংলায় বললে। যদি এখানে দাঁড়াও, এটা খুলে একটু দেখা যাক, এই যে এখানে আপনারা যে কোনো 1/2 ইঞ্চি র্যাচেট বা টর্ক রেঞ্জ লাগিয়ে, এটাতে র্যাচেট তো লাগানোর প্রয়োজন পড়বে না, মানে 1/2 ইঞ্চি আর টর্ক রেঞ্জ আপনারা এখানে লাগিয়ে টর্ক মাপতে পারবেন। আর যদি 3/4 টর্ক রেঞ্জও লাগানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে একটা অ্যাডাপ্টার লাগিয়ে আপনারা 3/4 টর্ক রেঞ্জ বা 1 ইঞ্চি সাইজের টর্ক রেঞ্জও লাগাইতে পারবেন। আমি একটু আগে আপনাদেরকে এই জায়গাটা দেখাই, এই যে এখানে লেখা আছে উপরে ব্র্যান্ডের নাম কি, সিকন মনে হয় ব্র্যান্ডের নাম, এখানে প্রিসিশন টর্ক টুলস এখানে লেখা, আর এই যে এই জায়গাটাতে US লেখা আছে টর্ক অ্যানালাইজার। আর এই যে উপরে যে কাটাটা দেখতেছেন, এটার কাজ হলো, ধরেন এই যে আমি 0 সেট করলাম, ঠিক আছে, মূল কাটা 0 থাকলো, এখন টর্ক এখানে যতটুকু পর্যন্ত যাবে এই কাটাটা হচ্ছে হিস্টোরি রাখবে, মানে এটা যদি 60 পর্যন্ত টর্ক হয় তাহলে এই পিতলের কাটাটাকে পিছনের কাটা 60 পর্যন্ত নিয়ে গিয়ে আবার রিটার্ন আসবে, অর্থাৎ পরে আপনি দেখতে পারবেন যে টর্ক ডানে বামে কতটুকু গেল। আমি একটু আপনাদেরকে একটা ডেমো দেখাই, ধরেন আমি এটা একের মধ্যে দিয়ে রাখলাম, দাও লাগাও তো কাটা কোন দিকে যায় গে দেখো, ডান না বামে, হ্যাঁ দাও, ঠিক আছে, বাস 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 বাস, যেমন খুলে ফেলো, আমরা ম্যানুয়ালি ধরেন কত 25 NM পর্যন্ত টর্ক দিতে পারলাম, যে পিতলের যে কাটাটা গোল্ডেন কালার এটা কিন্তু একে ছিল, এটা দেখেন প্রায় 30 কাছাকাছি চলে গেছে, 25 না 41 30 মতো, 30 NM মতো টর্ক মানে হাতে দেওয়া গেল, এরকম একটা ব্যাপার আর কি। তবে এটার আরও ডিফারেন্ট ইউজ আছে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং যেহেতু US এর জিনিস, হ্যাঁ, এটা চার কোণে চারটা ইয়ে আছে, কি বলে, স্ক্রু মানে হোল আছে, ছিদ্র আছে, আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা সেট করে নিতে পারবেন। জিনিসটা একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে, সর্বোচ্চ 200 NM পর্যন্ত এটা দিয়ে টর্ক ইয়ে করা যায়, মাপা যায়, সরি 200 NM না, এটার উপরে লেখা আছে ফুট এবং LVS, ফুট অথবা পাউন্ড, NM এর হিসাবটা একটু ডিফারেন্ট হইতে পারে, বাট জিনিসটা সচল। এখানে 3 টনের একটা হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে স্পেন, ধরো তো এই যে এই জায়গায় মেড ইন স্পেন লেখা, ব্যবহৃত জিনিস হিসাবে জিনিসটার কন্ডিশন খারাপ না, মোটামুটি ভালোই, ব্র্যান্ডের নাম হচ্ছে মেগা, মেগা অ্যাকচুয়ালি স্পেনের কোম্পানি, এবং এখানে 3T অর্থাৎ 3 টন লেখা আছে। আর এটার থ্রেডটা একটু তুলে দেখাও, এটার এই থ্রেডটাও প্রায় 4 ইঞ্চির মতো উঠে উপরে, পুরোটা তুলতে হবে না, হ্যাঁ, এই শেপ প্লাস থ্রেড মিলে প্রায় 8-10 ইঞ্চির মতো উপরে উঠে, বাট ছোটো আর কি, 3 টন ক্যাপাসিটি, কারো লাগলে আপনারা এটা দেখতে পারেন। এখানে একটা ব্যাগ ক্লোজিং মেশিন আছে, বা বস্তা সেলাই করার মেশিন, মানে যে কোনো বস্তার মুখ সেলাই করে বন্ধ করে দেয় যে, এটা হচ্ছে সেই মেশিন, আর এই মেশিনটার মেড হচ্ছে USA, এটা কার্টন ছিল না, আচ্ছা একটু ধরো, এই মেশিনটা একটা স্পেয়ার মেশিন, আপনারা যদি এইদিকে দেখেন, এটা আনইউজড একটা মেশিন, এটার কার্টনটা আমরা পাই নাই, পরে আমরা একটা কার্টন দিয়ে দিব, সমস্যা নাই। এই যে লেখা আছে পোর্টেবল, রাখো ইয়েতে রাখো, পোর্টেবল ব্যাক ক্লোজার, মডেলটা কী জানি লেখা ছিল এখানে, আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম কি, ফিশবিন টাইপের কিছু একটা, আর আপনারা এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন ফ্যাক্টরি অ্যাড্রেস কোম্পানি, এবং একটা সিটির পরে NC USA লেখা আছে, USA-র একটা প্রোডাক্ট এটা, বিল্ড কোয়ালিটি USA-র জিনিস কেমন হয় আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দেই, মানে আমার আগে একটা ভুল ধারণা ছিল গত 1.5 মাস আগে পর্যন্ত, যে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস মনে হয় জাপান আর জার্মানির, জার্মানি মানে জার্মানরা বানায়,
কিন্তু লাস্ট 15-20 দিন আগে একটা ইউএস এর জাহাজের টুলস দেখার পরে আমার ধারণাটা ভাঙছে। আসলে পুরো পৃথিবীতে সবচেয়ে হেভি এবং বেস্ট কোয়ালিটির জিনিস আমেরিকানরা বানায়। এটা সব ক্ষেত্রে সত্যি না, অনেক জিনিস হইতে পারে জাপানরা জার্মানরা ভালো বানায়, কিন্তু পাওয়ার টুলস, হ্যান্ড টুলস এই সমস্ত জিনিসের জন্য আমেরিকানরা একেবারে বিখ্যাত। তো আমেরিকান যে কোনো জিনিস হলেও আপনারা জাপান জার্মানির জিনিসের মতো চোখ বন্ধ করে নিতে পারেন। হ্যাঁ, অন্যান্য দেশের চেয়ে ওদের কোয়ালিটি ভালো হয়, খারাপ হয় না। আর এটার সাথে তিনটা স্পেয়ার সুতোও আসছে, আপনারা দেখবেন অলরেডি একটা সুতো লাগানো আছে ওইদিকে, ইয়ে করত এই যে সুতোটা এখানে লাগানো আছে। আর আচ্ছা, আমি একটা জিনিস মনে হয় ভুল বলছি, আমি যে একেবারে স্পেয়ার বলছি, হতে পারে স্পেয়ার, আবার এক দুইবার ইউজ হওয়ারও সম্ভাবনা আছে, কারণ একেবারে যদি এটা ব্যবহার নাই হইতো তাহলে সুতোটা লাগানো থাকার কথা না। আবার এমনও হইতে পারে যে কেউ সুতা লাগিয়ে দেখছে সেলাই হয় কি না, সুতরাং এই ব্যাপারটা একটু মানে পেন্ডিংয়ে রাখার মতো বিষয়। তবে এটার সাথে তিনটা এরকম স্পেয়ার সুতো আপনারা পাবেন। আর আবার পাওয়ার কেবেলটা দেখলে আপনাদের বিশ্বাস হবে যে এটা স্পেয়ার, কারণ এই কেবেলটা দেখলে মনে হয় যে এটা এখনও পর্যন্ত এই রাবারটা ব্যান্ডটা খোলাই হয় নাই। এটা খুললে যতই আমরা মোছামুছি করি এটা ময়লা বোঝা যায়। তো আর এই যে এটার সাথে একটা বিরাট বড় তার ইউজার ম্যানুয়াল আসছে, অনেক বড়। এটা ইংলিশ ভাষায় যেহেতু লেখা, আপনারা পড়ে নিতে পারবেন বা কোথায় কোন পার্টস আছে, একেবারে সব কিছু, প্রত্যেকটা স্ক্রু কোথায় কী লাগানো, মানে একটা বিশাল বড় বই আর কি, অন্তত 40-50 পাতার একটা বই। আর একটু নিপ্রেটটা দেখি, এটার বোল্টটা আমি বলতে ভুলে গেছি, খুব সম্ভবত এটা 110 বোল্টের। মোটরের মধ্যে ডিটেইল লেখা আছে, 115 বোল্ট 50-60 হার্টজ। ইউএস এর যেই ডোমেস্টিক জিনিস এগুলো আসলে 115 বোল্টেরই হয়, সুতরাং এটা যে নেবেন বা ব্যবহার করতে চাইবেন তাকে অবশ্যই একটা ছোট কনভার্টার ইউজ করতে হবে, মাত্র 90 ওয়াটের। যে আউটপুট এখানে 90 ওয়াট লেখা আছে, 90 ওয়াট তো না, মানে 200 ওয়াটের একটা কনভার্টার ইউজ করলেই আপনারা এই ব্যাক ক্লোজিং বা বস্তা সেলাই করার মেশিনটা ব্যবহার করতে পারবেন। খুবই উন্নত মানের দুই জোড়া সেফটি শো আমাদের কাছে আছে, দুইটা দুই সাইজের। প্রথমে এইটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 44 বা 10 নাম্বার সাইজের জুতা। এগুলো খুবই মোটা চামড়া, একেবারে পিওর চামড়া আর কি, কোনো আর্টিফিশিয়াল চামড়া টামড়া না, পিওর লেদার। এবং আপনারা জানেন সেফটি শু এর এই জায়গায় হচ্ছে একটা মেটালের কার্ভ করা ইয়ে থাকে, যেন পায়ের উপরে 50-100 কেজি ওজনের কোনো কিছু পড়লে পায়ে কোনো ইয়ে না হয়, ইনজোর না হয়। তো আমি ইন্টারনেটে যতটুকু দেখলাম এই কোম্পানিটা, জুতার যে কোম্পানিটা আয়ারল্যান্ডের একটা কোম্পানি, উপরে এটা আপনাদেরকে দেখাই, এই যে কী জানি ব্র্যান্ডের নাম, পোর্টওয়েস্ট এই ব্র্যান্ডটা, এটা এই যে এটা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, পোর্টওয়েস্ট আয়ারল্যান্ডের কোম্পানি। এবং মানে এর চেয়ে আর কোয়ালিটিফুল সেফটি শু হওয়া সম্ভব না আমার মতে। তো যারা খুব ভালো মানের একজোড়া সেফটি শু চাচ্ছেন তারা দেখতে পারেন, 44 নাম্বার, আর এটা হচ্ছে 47 নাম্বার, একই কোম্পানির একই রকমের জুতা, শুধু নাম্বার ডিফারেন্ট আর কি, 44 এবং 47। এখানে একটা স্পেয়ার হ্যাঙ্গিং স্কেল আমাদের কাছে আছে, মানে ঝুলন্ত স্কেল, এটা ব্যবহার হয় নাই জাহাজে। তবে জিনিসটা চাইনিজ হইলেও এটার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা চায়নার খুবই ভালো একটা ব্র্যান্ড, এমসি কোম্পানির। এই এমসি কোম্পানির নাম করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রিসিশন টুলস বানানোর ক্ষেত্রে, ধরেন মাইক্রোমিটার, তারপরে হচ্ছে বোরগেজ, হ্যাঁ, তারপর বোরিংগেজ ইত্যাদি ইত্যাদি, মিটার টিটার বানানোতে তারা খুবই দক্ষ। সেই এমসি কোম্পানির স্কেল, এটা হচ্ছে কত, অ্যাকুরেসি হচ্ছে 100 গ্রাম, আর সর্বোচ্চ 100 গ্রাম অ্যাকুরেসি, 100 গ্রাম, আর এটা দিয়ে মাপতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 25 কেজি। অ্যাকুরেসি জিনিসটা হচ্ছে, ধরেন আপনি 20 কেজি মালামাল মাপছেন, সেখানে হয়তো 100 গ্রাম কম হবে বা 100 গ্রাম বেশি হবে, এটা হচ্ছে অ্যাকুরেসি কম্পিউটার স্কেলের সাথে আর কি। তো এগুলো দিয়ে আসলে খুব, এটা দিয়ে তো আর কেউ স্বর্ণ মাপবেন না, হয়তো 20-50 টাকা কেজির, 100 টাকা কেজি, 200 টাকা কেজির কোনো প্রোডাক্ট এগুলো দিয়ে সাধারণত মাপা হয়। তবে জিনিসটা স্পেয়ার আপনারা দেখছেন, এটার এইখানে এবং এখানে
দুইটা এস টাইপের মেটাল আছে উপরে এবং নিচে মালামাল ঝুলানোর জন্য। তো দামও খুব বেশি না, মাত্র 1500 টাকা হলে এই স্কেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটা জিনিস আছে, এটাতে লেখা আছে স্টিল ফ্রি স্টেপ। আমার মনে হয় আমাদের ভিউয়ারদের মধ্যে মোটামুটি 98% মানুষই বলতে পারবেন না যে স্টিল ফ্রি স্টেপটা আসলে কী কাজের। অনেকেই স্টিল ফ্রি স্টেপ লেখা পড়ে হয়তো অলরেডি ভেবে নিয়েছেন, এটা মনে হয় জাহাজে সমুদ্রের মধ্যে বড় বড় কোনো মাছ ধরে, মাছ ধরার জন্য স্টিলটা ইউজ করে, আসলে ব্যাপারটা এরকম না। এটার যে ব্র্যান্ড গ্রিনলি, গ্রিনলি অ্যাকচুয়ালি ইউএসএর খুবই নাম করা টুলস কোম্পানি। ইভেন এই জায়গায় আপনারা খেয়াল করবেন মেড ইন ইউএসএ লেখা আছে স্টিল ফ্রি স্টেপ। এটাতে হচ্ছে, আচ্ছা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটার ব্যাপারে। এটার যে স্টিল এটা হচ্ছে 1.5 mm, ইয়ে 1.5 mm হচ্ছে এটার ডায়া। এবং আচ্ছা একদিকে হচ্ছে 3.2 mm, অন্যদিকে হচ্ছে 1.5 mm। এই জিনিসটা কিন্তু চ্যাপটা, মানে এই পাশ হচ্ছে 3.2 mm এবং এই চিকনের দিকে হচ্ছে 1.5 mm, এবং লম্বায় আছে হচ্ছে 60 mm, 60 মিটার, আসলে সরি mm না, 60 মিটার লম্বায় আছে, অর্থাৎ 200 ফিট লম্বা এটার ভিতরে স্টিল টেপটা। আপনারা যদি এখানে দেখেন পুরোটাতে হচ্ছে স্টিল টেপটা পেঁচানো আছে। এবং এই জিনিসটা ব্যবহার করে হচ্ছে যারা বিল্ডিং ঘর বাড়িতে ওয়্যারিং করে, আপনারা নিশ্চয়ই দেখছেন ওয়্যারিং করার সময় পাইপের ভিতর দিয়ে কেবল টানার জন্য একটা মানে লোহার গুণা তার টার ইত্যাদি ইউজ করে। এটা হচ্ছে আসলে সেই জিনিস, তবে এটা একটু মানে গুণার অল্টারনেটিভ হিসাবে জিনিসটা বেশ ইউনিক আর কি। টেনে বের করো একটু, মানে মূলত যারা ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ করেন তাদের এই জিনিসটা লাগবে। এটা আপনারা পাইপের ভিতর দিয়ে কেবল এক মাথা দিয়ে ঢুকায় আরেক মাথা দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন, এবং লম্বা অনেক বেশি লম্বা 200 ফুট, আমার মনে হয় না এতটুকু ব্যবহার হয়। একটা ইউনিটও যদি কাজ করে সর্বোচ্চ 30-40 ফিট লম্বা ওয়্যার হইলে হয়ে যায়। তবে যদি মনে করেন যে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলার ছাদে ইয়ে করবে বা 10 তলার ছাদে কেবল বের করবে তাও তুলতে পারবে, এই জন্য আসলে এটা তো লম্বা থাকে। বাট নর্মালি এক ফ্লোরে কাজ করতে গেলে 40-50 ফিট থাকলেই এনাফ। এই যে এখানেও লেখা আছে 60 মিটার আর 3.2 mm এবং 1.5 mm, তো খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটা জিনিস। তাও আবার ইউএসএর যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। আর এখানে স্টিল ব্রাশ এবং পেন্সিল গ্রাইন্ডারের স্টোনের একটা ভালো কালেকশন আজকে আমাদের ভিডিওতে আছে। এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই, এইগুলো হচ্ছে হাই স্পিড যেই কী বলে পেন্সিল গ্রাইন্ডার, হাই স্পিড পেন্সিল গ্রাইন্ডারের মেটাল স্টোন। এগুলো দিয়ে অনেক নিখুঁত নিখুঁত কাজ করা যায়। ইভেন এখানে বিভিন্ন সাইজের আছে, এক একটা কিন্তু এক এক সাইজের, একটু দেখাই। যেমন আমি এই তিনটা নিলাম, এই তিনটা কিন্তু তিন সাইজের, মাঝখানটা একেবারে ছোট এবং এটা তার একটু বড় এবং এটা এর চেয়ে বড়। তো এখানে আমার মনে হয় সব মিলাইয়া আরও বেশি হবে, 200 পিসের মতো হবে, কিন্তু বিভিন্ন সাইজের আছে, 8-10টা সাইজের আছে। আমরা একেবারে এক সাইজের তো সব দিতে পারবো না, বিভিন্ন সাইজ মিলিয়ে দিব, এবং মিনিমাম হচ্ছে 50 পিস নিতে হবে। আর কেউ যদি পুরোটাই নেন 200 পিসের মতো তাহলে আমরা একটা স্পেশাল প্রাইস অবশ্যই ধরে দিব যদি বিক্রির জন্য নেন। আর এগুলো হচ্ছে বড় সাইজের, এগুলো আমাদের কাছ থেকে লটটা নিতে পারবেন। এখানে 35-40 পিসের মতো আছে, ভেঙে বিক্রি করবো না, যা আছে তা। এটা একটা লট, আর এখানেও এরকম 30-35 পিসের মতো হাই স্পিড যেই পেন্সিল গ্রাইন্ডার, সেই পেন্সিল গ্রাইন্ডারের মেটাল ব্রাশ আছে, এটাও একটা লট। এবং এখানে এটা একটু বড় সাইজের ইয়ে মানে ব্রাশ, মেটাল ব্রাশ, এখানে প্রায় 55 পিসের মতো আছে। তো এই 55 পিস হচ্ছে একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো কিন্তু সবই আসছে, আর এই যে এরকম 8-10টা করে প্যাকেট করা করা থাকে। হ্যাঁ, তবে এটা আগের একটা নাও তো, আগের একটা পেন্সিল ব্রাশের সাথে এটা আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কোন জায়গায়। এই যে এটা হচ্ছে ছোট সাইজ, এই মাথাটা এটা একটা সেমি থাকে, আর এটা হচ্ছে বড় সাইজ আর কি। তো দুইটার অবশ্যই প্রাইসও ডিফারেন্ট হবে। 55 পিসের এই লটটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন।
4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক অলমোস্ট সবসময় আমাদের কাছে থাকে। তবে এটা হচ্ছে যেটা আমাদের দেশে পাওয়া যায় সেই সাইজের, অর্থাৎ 1.5 mm। আমাদের কাছে বেশিরভাগ সময় যেটা থাকে সেটা হচ্ছে 2 mm এরটা, একটু মোটাটা। তবে এটা আমাদের দেশে আপনারা যেটা ইউজ করেন কাটিং ডিস্ক, এটার রিকোয়ারমেন্ট বা চাহিদা অনেক বেশি জাহাজ একটার, কিন্তু এটা আসলে সেরকম জাহাজে পাওয়া যায় না, কারণ জাহাজে হেভি মেটাল বেশি কাটে, তো তাই মোটা ডিস্কটাই তারা বেশি ইউজ করে। তারপরে এগুলো আমাদের কাছে আপাতত 150 pieces মতো আছে এই কাটিং ডিস্ক, কারো লাগলে অবশ্যই নিতে পারবেন। আর এখানে খুবই ভালো মানের কিছু পেপার ডিস্ক বা স্যান্ডিং ডিস্ক আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে তুর্কি। একটা আপনাদেরকে দেখাই, প্রিমিয়াম লাইন এখানে লেখা আছে। তারপরে এটার গ্রিডটা হচ্ছে 80, এই যে এই জায়গায় ছোটো করে গ্রিড লেখা থাকে, এই যে গ্রিড 80, মানে 80 নম্বর সিরিজ কেটে এটা বানানো। আর মেডটা জানি কোন জায়গায় দেখছিলাম, এই যে এই জায়গায় মেড ইন তুর্কি। আরেকটা ডিস্ক দাও তো, এটা লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এইটা এটা তো বোঝা যাচ্ছে, এই যে এখানে স্পষ্ট মেড ইন তুর্কি লেখা আছে। ফ্ল্যাপ ডিস্ক, আমরা এটারে স্যান্ডিং ডিস্ক, তারপর পেপার ডিস্ক অনেক কিছুই বলি, মেটাল স্টিল ফাতা ডিস্কও বলে, বাট এখানে ফ্ল্যাপ ডিস্ক লেখা আছে, জিনিসের নামের কোনো শেষ নেই। এটা আপনারা 5 ইঞ্চি মেশিন ইউজ করতে পারবেন, এটা কিন্তু 4 ইঞ্চি মেশিনের ডিস্ক না। যাদের কাছে 5 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে তারা ইউজ করতে পারবেন, আর 7 ইঞ্চিতে ইউজ করা যাবে। আর যাদের কাছে নাই তারা আমাদের কাছ থেকে 5 ইঞ্চি অনেক ভালো ভালো মানের 110 ভোল্টের গ্রাইন্ডার মেশিনও নিতে পারবেন, ডিওয়াল্ট, বস, এই ধরনের অনেকগুলো 5 ইঞ্চি মেশিন আমাদের কাছে আছে। আর এগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজের গ্রাইন্ডিং ডিস্ক। এই জিনিসটা মনে হয় আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়, 4 ইঞ্চি সাইজের গ্রাইন্ডিং ডিস্কগুলো। এগুলো মিনিমাম 100 পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন, 100 পিসের নিচে আমরা বিক্রি করি না, 100 পিসের উপরে 200, 300, 500 পিস পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে ড্রিল মেশিনের একটা চাক আছে আমাদের কাছে, একেবারে স্পেয়ার, আর এই চাকটা বেশ মজবুত, খুলে আপনাদেরকে দেখাই। মজবুত বলতে বড় সাইজের চাক, এই জন্যই মজবুত লাগার কথা। এই যে দেখেন আপনারা, জিনিসটা যথেষ্ট হেভি, আর এটার সাথে স্পেয়ার যে কি বা চাবি ওইটাও আসছে। কত mm ক্যাপাসিটি আমি একটু দেখাই, 5 থেকে 20 mm ক্যাপাসিটি, অর্থাৎ সর্বনিম্ন 5 mm বিট বা সর্বোচ্চ 20 mm বিট আপনারা এটাতে লাগাইতে পারবেন। এটা এখনও মানে তেলে ভিজা, এক ধরনের লুব্রিকেন্ট থাকে জং না আসার জন্য, সেটা এখনও আছে। আর এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাতে চাই, এই হচ্ছে এটার বক্স, এখানে সান্ডু চাক লেখা আছে, পুরো বক্সটাতে চাইনিজ ভাষায় লেখা, হতে পারে মেড ইন চায়না, আবার হতে পারে মেড ইন তাইওয়ান, এটা ট্রান্সলেট করলে হয়তো বোঝা যাবে। আর বক্সের উপরেও এই জায়গায় লেখা আছে 5 থেকে 20 mm পর্যন্ত, তবে চাকটা হাতে ধরে বেশ ভালো মানের মনে হয়। এখানে কিছু হাই টেম্পারেচার গ্রিজ আমাদের, বেয়ারিং গ্রিজ আমাদের কাছে আছে, এই গ্রিজটা হচ্ছে জার্মান মেড, এই যে এখানে জার্মানি লেখা, একটু খুলো তো, বেয়ারিং গ্রিজ ঘিয়া কালারের, এটা জাস্ট এমনিতে ভাঙা হয়েছে বাট ইউজ করা হয় নাই। তারপরে এটা হচ্ছে এক ধরনের অ্যাডহেসিভ বা জুতার গাম, হ্যাঁ অ্যাডহেসিভ আমাদের কাছে অনেক প্রকারের আছে, মাল্টিপারপাস সলিউশনগুলো আপনারা বলতে পারেন। এটা মানে জুতা ফ্যাক্টরি থেকে শুরু করে ফ্লোরে প্লাস্টিক টাইলস, পিভিসি টাইলস, তারপরে হচ্ছে ওয়ালে হচ্ছে বিভিন্ন ধরনের 3D পেইন্টিং, 3D যে পেপার ইত্যাদি ইত্যাদি লাগাইতে অনেক কাজে ব্যবহার হয়, বিভিন্ন ধরনের আছে, লাগিয়ে নিতে পারবেন। আর কিছু বডি ফিলার আমাদের কাছে আছে, এটা হচ্ছে যে ফ্রিজ বা প্রাইভেট কার গাড়িটারি ডেন্টিং পেন্টিং যারা করে তাদের লাগে, বডিতে গর্ত টর্ত থাকলে এটা দিয়ে হচ্ছে ফিল করে, এই জন্য এটার নাম হচ্ছে ফিলার, লাইট ওয়েট বডি ফিলার। তো এটা আপনারা দেখতে পারেন। এখানে একটা হাই টেম্পারেচার সিলভার টেপ আমাদের কাছে আছে। তারপরে আমাদের কাছে হেভি ডিউটি ওপেন গিয়ার অ্যান্ড ওয়্যার রোপ লুব আছে, এই যে সে কাজ হচ্ছে ওপেন গিয়ার অয়েল কী কাজ ইউজ করে আপনারা কম বেশি সবাই জানেন, মানে ওপেন গিয়ারে ওপেন গিয়ার অয়েল ইউজ করে। এখন ওপেন গিয়ার জিনিসটা কী, ধরেন এমন কোনো গিয়ার যেটা হচ্ছে ওপেন, মানে বাইরে থেকেই পিনিয়াম টিনিয়াম দেখা যাচ্ছে গিয়ারের, সেই ধরনের গিয়ার আপনি ইউজ করতে পারবেন, অথবা
ধরেন মোটরসাইকেলের চেইন বা পেনিয়ামে পুলিতে ওপেন গিয়ার অয়েল ইউজ করা হয়। মোটরসাইকেলের চেইন আর পুলিও এক ধরনের ওপেন গিয়ার, সেখানেও ইউজ করা যেতে পারে। আর এখানে যে রোপ লেগসে রোপ লুপ হচ্ছে এই যে এখানে একটা মেটাল ওয়্যার দেখতে পাচ্ছেন, এই মেটাল ওয়্যারে এই ধরনের আপনারা দেখবেন এই যে ক্রেন বা উইঞ্চের যে মেটাল ওয়্যার সেগুলোতে গ্রিস ব্যবহার করা হয়। তো জাহাজে আসলে গ্রিস ব্যবহার করে না, জাহাজে এই ধরনের স্প্রে বা লুব্রিকেন্ট অয়েল ইউজ করে। এটার স্পেশাল ইউজ হচ্ছে প্রিভেন্টস কোরোশন, অর্থাৎ এটা জং প্রতিরোধক। এটার স্পেশালিটি হলো যে কোনো মেটালে দিলে ওটাতে জং আসবে না, আর যেহেতু লুব্রিকেন্টস সেহেতু আপনারা যে কোনো গিয়ার টিয়ারেও ইউজ করতে পারবেন। আর এটা ওয়ার্কস ফ্রম 0°F টু 250°F, অর্থাৎ একেবারে 0 থেকে 250°F পর্যন্ত এই জিনিসটা অ্যাক্টিভ থাকতে পারে। 340 গ্রাম এটাতে আছে, আর এই প্রোডাক্টটা মেড হচ্ছে ইউএসএ, আমি যদি ভুল না করে থাকি, আমার যতদূর মনে আছে কোথাও এটার মেড ইন ইউএসএ লেখা আছে, কিন্তু কোথায় লেখা আছে আমি খুঁজে পাচ্ছি না। দেখি এই যে এখানে পাইছি, এই যে এই জায়গায় মেড ইন ইউএসএ লেখা আছে। ইউএসএ প্রোডাক্ট একেবারে টপ নচ কোয়ালিটির হয়, এটা আপনারা সবাই জেনে থাকবেন। তো এই এই জিনিস আমাদের কাছে 5টা আছে, আপনারা চাইলে 1-2টাও নিতে পারবেন, আর 5টা লাগলে 5টাও নিতে পারবেন। আর এইটা খুবই প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে কোল্ড গ্যালভানাইজিং কম্পাউন্ড বা জিঙ্কোট গ্যালভানাইজড স্প্রে। এটাও আপনারা যারা ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন এটা কী কাজ। জিঙ্ক রিচ, অর্থাৎ এটাও জং আসলে ওইটা দিলেও আসবে না, এটা দিলেও আসবে না, বাট এটার স্পেশালিটি হলো এটা যে কোনো লোহাকে আপনারা গ্যালভানাইজ লোহা বানিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ ওয়েল্ডিং করার পরে, এখানে একটা ওয়েল্ডিংয়ের ছবিও দিছে, ওয়েল্ডিং করার পরে যেই ফোঁটা থাকে ওইখানে, আমাদের দেশে যদিও রেডক্সাইড মেরে দেয়, বাট এটা মারলে ওই জায়গাটা সারা জীবনের জন্য গ্যালভানাইজড হয়ে যাবে, একটা জিঙ্ক কোট ওইখানে পড়ে যাবে এবং সেখানে কোনো দিনই জং আসবে না। ইভেন ওই লোহা আপনারা যেটাতে স্প্রে মারবেন সেই লোহা যদি পানির নিচেও চুবিয়ে রাখেন তাও কোনো দিন জং আসবে না। এটাতে 396 গ্রাম থাকে এবং এই জিনিসটারও মেড হচ্ছে ইউএসএ, আমি একটু আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এই যে এই জায়গায় খুবই ছোট করে মেড ইন ইউএসএ লেখা আছে। তো ইউএসএর একটা গ্যালভানাইজড স্প্রে, যথেষ্ট কোয়ালিটিফুল, এবারে কোনো সন্দেহ নাই। স্প্রে অন এই আগেরটা আর এইটা, এটা নতো, এই দুইটা জিনিস একই ব্র্যান্ডের আপনারা দেখবেন। এই যে স্প্রে অন হচ্ছে ব্র্যান্ডের নাম, ওয়েল্ডিং সাপ্লাইস, আচ্ছা এগুলোর বিভিন্ন নাম্বার থাকে, যাই হোক দুইটা অবশ্য ডিফারেন্ট জিনিস, একই ব্র্যান্ডের হইলো। তো এরকম গ্যালভানাইজড স্প্রে আমাদের কাছে এখানে 4-5টার মতো আছে, যাদের লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা কোরোসন ইনহিবিটর, এটার কাজও সেম, এটাও হচ্ছে মূলত জং প্রতিরোধক একটা স্প্রে, ইন্ডাস্ট্রিয়াল, এটা সিআরসি কোম্পানির, এটাও একই জাহাজের মাল। এবং এটাও বলতে বলতে এখানে লেখা দেখে গেছি, এই যে মেড ইন ইউএসএ লেখা আছে, সবগুলো একই জাহাজের মাল এবং এই জাহাজের অলমোস্ট সব জিনিসই মেড ইন ইউএসএ আমরা পাইছি। ইউএসএর আরও অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে, আমার খুব খেয়াল ছিল যে সব মালামাল শুধুমাত্র একটা ইউএসএর প্রোডাক্ট দিয়েই দিব একটা ভিডিও, বাট এটা পসিবল হচ্ছে না, তাই ভেঙে ভেঙে দিতে হচ্ছে। লং টার্ম প্রোটেকশন, লম্বা সময়ের জন্য আপনার লোহাকে সুরক্ষা দিবে জং থেকে, SP400 এটার মডেল, ইন্ডাস্ট্রিয়াল, এরকম 3-4টা আমাদের কাছে আছে। এটা আপনারা হচ্ছে ড্রিল বিট, তারপর এমন কোনো লোহা ক্লিন করার পরে হচ্ছে স্টিল ভাইস হতে পারে, বা কোনো মূল্যবান লোহার টুলস যেটাতে জং চলে আসে সেই ধরনের কোনো টুলস আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে একটা ফুট পাম্পার আমাদের কাছে আছে, অর্থাৎ পায়ে প্রেস করে যেটা দিয়ে পাম্প দেয়, পাম্পারটা একেবারে ছাড়াও সচল আছে। হ্যাঁ, এটা দিয়ে সাইকেল টাইকেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুতেই হাওয়া দেওয়া যায়। একটা প্রেশার গেজ ওইটাতে লাগানো আছে এবং প্রেশার গেজটা ওয়ার্কিং কন্ডিশনে আছে, একটু আপনাদেরকে দেখাই ধরো ছাড়ো। আচ্ছা এটা এভাবে বোঝা যাচ্ছে না, বাট আমি নিজে নিজে চাপ দিয়ে দেখছিলাম, মানে প্রেশার গেজটা মানে শো করে, প্রেশার রিড করে। তো এটার সাথে এই যে এই জায়গায় হচ্ছে পাইপ লাগানো থাকে, পাইপটা আমরা পাই নাই, এখান থেকে আপনারা পাইপ লাগিয়ে আপনাদের যেরকম খুশি সেরকম নজেল আপনারা মাথায় লাগিয়ে এই পাম্পারটা ইউজ করতে পারবেন, বাট পাম্পারটা একদম সচল আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিছু
পলিউরিথিন ফোম বা পিইউ ফোম আমাদের কাছে আছে। এটার অনেকে কনস্ট্রাকশন ফোম, মাল্টিপারপাস ফোম, ককশিট ফোম ইত্যাদিতে অনেক নাম আছে। এই ফোমটা স্প্রে করলে শেভিং ফোমের মতো বের হয় এবং এটা শুকাইলে কিছুক্ষণ পরে কর্কশিটের মতো হয়ে যায়। কর্কশিট জিনিসটা হলো এই যে নতুন এসি, ফ্রিজ, টিভি ইত্যাদিতে সাথে যে সাদা জিনিসটা ফোম দেওয়া থাকে পাতলা, ওটার নামই হচ্ছে কর্কশিট। তো এইটার মূল ইউজ হচ্ছে কোল্ড স্টোরেজে, এটার খুব বেশি ইউজ হয়। কোল্ড স্টোরেজ যখন বানায় তখন কর্কশিটের যেই ইয়েগুলো থাকে, এক ধরনের প্যাডিং করে, প্যাডিংয়ের ফাঁক ফোকরেটা দিয়ে বন্ধ করে, বা বিদেশিরা ঘরবাড়ি বানাইলেও এটার প্রচুর ইউজ করে। টুকটাক যে ফাঁক ফোকর থাকে এগুলো হচ্ছে এই ফোম দিয়ে বন্ধ করে দেয়। এই জিনিসটা খুব কাজের জিনিস, এগুলো আমাদের কাছ থেকে আপনারা খুচরা বা পাইকারি নিতে পারবেন। খুচরা নিলে হচ্ছে 200 টাকা পিস, আর পাইকারি নিলে আমরা দাম আর অনেকটা কমিয়ে রাখতে পারবো। কেউ যদি 50 পিস 100 পিস নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু কোরিয়ান গ্যাস আমাদের কাছে আছে। এই গ্যাসের সাথে আপনারা গ্যাসের নজেলও পেয়ে যাবেন, এইটা অথবা এইটাও নিতে পারবেন। নজেলগুলোর অবশ্য প্রাইস আলাদা হবে, মানে আপনারা চাইলে দুই ধরনের নজেল নিতে পারবেন। যেমন এটার মধ্যে হচ্ছে সিলিন্ডার লাগিয়ে আপনারা ব্লুটর্স হিসাবে ইউজ করতে পারবেন, আবার এটা হচ্ছে আরও সিম্পল। এই জিনিসটাও মেড ইন কোরিয়া, গ্যাসগুলো কোরিয়ান। এটা জাস্ট মুখের মধ্যে লাগিয়ে ঘুরান দিয়ে বসিয়েও গ্যাস বার্নার হিসাবে ইউজ করা যায়। এটা একেবারে ইজি টু ইউজ, আর এটাও খুব বেশি জটিল না, যারা জানেন তাদের জন্য ইজি। তো এই সিলিন্ডার আমাদের কাছে অনেক আছে, এগুলো আপনারা 4টা সিলিন্ডার সহ একটা নজেল নিতে পারবেন, বা কেউ যদি মনে করেন 10টা 20টা সিলিন্ডার সহ নজেল নেবেন তাও নিতে পারবেন। অর্থাৎ গ্যাস যত বেশি নেবেন নজেলের দাম তত কমবে, এরকম একটা ব্যাপার। এখানে খুবই সুন্দর একটা টিউব কাটার আমাদের কাছে আছে। এই টিউব কাটারটা স্পেয়ার, কোনো মেরিটেড বা ব্র্যান্ডের নাম লেখা নাই, সম্ভবত চাইনিজ হতে পারে। তো এটা টাইট দিয়ে ব্লেডটা সামনে দিয়ে আগাম, জিনিসটা খুবই ফ্রি। হ্যাঁ, বাস এই এটা দিয়ে আপনারা মোটামুটি 1 ইঞ্চি সাইজের টিউব পর্যন্ত, তামা পিতলের পাইপ পর্যন্ত কাটতে পারবেন। ব্লেড একটা স্পেয়ার ব্লেড লাগানো আছে, এটার সাথে আর কোনো কিছু পাওয়া যায়নি। এই ধরনের কিছু মেটাল ক্লিপ বা কী বলে এটা কন্টেনার লক আমাদের কাছে আছে। এটা MS এবং লম্বায় আছে 1 মিটার, অর্থাৎ 40 ইঞ্চি লম্বায় ওয়্যারটা। এক একটাতে এরকম আমাদের কাছে 200 পিসের মতো আছে, এবং এক একটাতে এক একটা নাম্বার দেওয়া আছে। যেমন এটাতে 11, 22, 8, আরেকটাতে অন্যরকম নাম্বার হবে। এটা কন্টেনারের ইয়ে হচ্ছে লক করার জন্য ব্যবহার করে, এবং আনলক করার কোনো উপায় নাই। এটা আনলক করার একমাত্র উপায় হচ্ছে ওয়্যারটাকে ওয়্যার কাটার দিয়ে কেটে ফেলতে হবে। কাটা ছাড়া এটা একবার ঢুকাইলে ড্রাই ক্লিপের মতো, ড্রাই ক্লিপ তো তাও হচ্ছে আপনার খোলার কিছু উপায় আছে, কিন্তু এটা খোলার কোনো উপায় নাই। একবার লাগাইলে এই পাপের আর কোনো প্রায়শ্চিত্ত নাই। এখানে একটা কোরিয়ান গ্যাস রেগুলেটর আমাদের কাছে আছে, বা অক্সিজেন রেগুলেটর। এটা একটা স্পেয়ার রেগুলেটর, এই হচ্ছে এটার কন্ডিশন। আর গ্যাস রেগুলেটরের জন্য সবচেয়ে নাম করা হচ্ছে জাপান এবং ইউএসএ। এই দুই দেশ মারাত্মক হেভি গ্যাস রেগুলেটর বানায়, তবে এটা একেবারে খারাপ না, মানে চাইনিজ প্রোডাক্টের তুলনায় যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি, এবং জাপানিজগুলো আরেকটু হেভি হয় আর কি। এটাও তারা পিতল ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেই দুইটা গেজ প্রেশার গেজ ব্যবহার করছে, এই প্রেশার গেজ দুইটাও কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। ওই যে কে দিয়ে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন ওটা আসলে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টে শুধুমাত্র ইউজ করা হয়। এখানে স্টার কোম্পানির কিছু কোরিয়ান স্পেয়ার ডোর ক্লোজার আমাদের কাছে আসছে। ডোর ক্লোজারগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এই যে এখানে ডোর ক্লোজারটা শুধু ইংলিশে লেখা আছে, আর সব কিছু হলো কোরিয়ান ভাষায় লেখা। এটা নিশ্চয়ই আপনারা পড়তে পারবেন না, সুতরাং ইউজার ম্যানুয়ালের বিশেষ কোনো মাহাত্ম্য নাই। এটা ইউজার ম্যানুয়ালে বলতে আসলে কীভাবে ফিটিং করবেন, কত ডিগ্রিতে হচ্ছে এটার হ্যান্ডেলটা বাঁকাবেন, বা এই যে এই জায়গায় যে অ্যাডজাস্টমেন্ট করা যায়, দরজা স্পিডে বন্ধ হবে না স্লো বন্ধ হবে, এটার কিছু নির্দেশনা কোরিয়ান ভাষায়। আর মূল প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই, প্রোডাক্টটা আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে, মানে ফিনিশিং খুবই ভালো। ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে স্টার স্পেয়ার জিনিস। আর এটা এই যে এই জায়গায় ম্যানুফ্যাকচারিং ইয়ারও লেখা আছে, আর 19/7/2021, এবং এটাও একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। আপনারা নিশ্চয়ই হলুদ স্টিকারে ও যে কে দিয়ে যে লোগোটা ওটা দেখতে পাচ্ছেন, এবং মডেলও লেখা আছে S-630F। একেবারে স্পেয়ার জিনিস। আর এটার সাথে এখানে দুই একটা লাইন লেখা আছে, টু স্পিড
অ্যাডজাস্টমেন্ট রিভার্সেবল লেফট আর রাইট হ্যান্ড ফিক্সিং হাতে ইয়ে করা যায়, এবং অ্যাডজাস্টেবল কী জানি আর্ম, অ্যাডজাস্টেবল আর্ম অর্থাৎ এই যে আর্ম বা হাতা যেটা আছে এটা অ্যাডজাস্টেবল। এখানে থ্রেড আছে, ছোটো বড়ো করতে পারবেন। আর্মগুলো বেশ ভালো কোয়ালিটির, এবং এটার যেই ফিটিং করতে যে স্পেয়ার স্ক্রুগুলো লাগবে এই স্ক্রুগুলো অবশ্যই এটার সাথে পাচ্ছেন। আমাদের কাছে এরকম প্রচুর স্পেয়ার ডোর ক্লোজার আছে যেগুলোর এই স্ক্রুগুলো নাই, স্ক্রু না থাকার ফলে আমরা এগুলো বিক্রি করতে পারি না। তো স্ক্রুটা আসলে একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আর এটা ওইটার পার্ট, এটা হচ্ছে হাতার মাথায় থাকবে আর কি। আর একটা প্লাস্টিকও আছে, এই প্লাস্টিকটা অপর সাইডে লাগানো থাকে, মানে এক সাইডে তো আপনারা হাতা লাগাবেন, আরেক সাইডে সৌন্দর্যের জন্য প্লাস্টিকটা এইভাবে লাগানো থাকে। তো একেবারে স্পেয়ার এরকম চারটা ডোর ক্লোজার আমাদের কাছে আছে কোরিয়ান, যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 3M কোম্পানির একটা সেফটি ওয়াক সিরিজ আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাহাজের ডেকে ইউজ করা হয়, বিশেষ করে যে সমস্ত জাহাজ তেল ট্রান্সপোর্ট করে সেই জাহাজে। ডেক যখন খুবই পিচ্ছিল থাকে তখন এটা বিছিয়ে দেয়। এটা একটা স্টিকার টাইপের সিরিজ, আপনারা চাইলে বাথরুমে ইউজ করতে পারবেন, বাথরুমে বা রান্নাঘরে যেখানে স্লিপারি ফ্লোর থাকে, টাইলস থাকে, সেখানে চাইলে জিনিসটা ইউজ করতে পারবেন। এই এটা আচ্ছা, এটা আবার অ্যালমোনিয়ামের ইয়েও আছে, মানে সহজে এটা ইয়ে হবে না, মানে পিছনে স্টিকার এবং একটা অ্যালমোনিয়াম শিটের উপর মূলত এই সিরিজটা লাগানো আছে। আচ্ছা যাক, খুলতে হবে না বাদ দাও। এই খুবই হার্ড একটা সিরিজ, এটা কিন্তু শুধু কাগজ না, একটা অ্যালমোনিয়াম শিটের উপর সিরিজটা বসানো। আর এখানে আছে হচ্ছে কত, 100 mm হচ্ছে এটা ডায়া, অর্থাৎ 4 ইঞ্চি এটা পাশ, আর লম্বায় আছে 18 মিটার, অর্থাৎ 60 ফুটের মতো লম্বায় 60 ফুট, এবং পাশে 4 ইঞ্চি আছে এটা। এখানে একটা ওয়াশিং মেশিনের পাইপ আমাদের কাছে আছে, হস পাইপ, যেটা হচ্ছে পানির লাইন থেকে ওয়াশিং মেশিন অবধি যায়, স্পেয়ার কোয়ালিটির পাইপ। এগুলো আপনাদের লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন, বাজারে যা দাম তার অর্ধেক দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু গ্রিজ আমাদের কাছে আছে, বেয়ারিং গ্রিজ, তবে এগুলো হাই টেম্পারেচার হবে না। আমাদের দেশীয় হার্ডওয়্যারের দোকানে এই ধরনের গ্রিজ পাওয়া যায়, এই যে বেয়ারিংয়ের ছবি দেওয়া, আর গ্রিজগুলো দেখতে অনেকটা বাংলা গ্রিজের মতো। বাংলা গ্রিজ বলতে আমাদের হার্ডওয়্যারের দোকানে যেগুলো পাওয়া যায় সেই কোয়ালিটির গ্রিজের মতো লাগে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে এখানে লেখা আছে 190°C, মানে 190°C পর্যন্ত এটা কাজ করবে, এটা তারা লিখছে, করবে কি না আমি শিওর না, যেহেতু আমি এত গরম বেয়ারিং এটা ব্যবহার করে দেখি নাই। এরকম অনেকগুলো প্যাকেট আমাদের কাছে আছে, এগুলো তবে অথেন্টিক জাহাজের গ্রিজ। আমি এত দুর্নাম করলাম বলে আবার কেউ ভাবেন না যে আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না, আর যদিও কখনো কোনো লোকাল ব্র্যান্ডের জিনিস জাহাজে করে চলে আসে সেটা আমরা বলে দিই। এরকম 4-6-7-8 মতো আছে, কারোর লাগলে আমাদের কাছ থেকে স্বল্প দামে নিতে পারবেন। আর এখানে এক জোড়া হোস পাইপ আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে গ্যাস কাটিংয়ের জন্য যারা ইয়ে করেন, এয়ার প্রেশার এবং অক্সিজেনের জন্য, দুইটা আলাদা আলাদা কালার থাকে, 20 মিটার করে মনে হয় আছে, সরি 30 মিটার করে আছে, অর্থাৎ 100 ফিটের কয়েল, দুইটা কয়েলই স্পেয়ার। এগুলো লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এখানে মোবিল কোম্পানির কিছু টিউব গ্রিজ আছে, মোবিল গ্রিজ XHP 3x2, এটা হচ্ছে হাই টেম্পারেচার, ফর হাই টেম্পারেচার সার্ভিস ইত্যাদি ইত্যাদি বেয়ারিং টেয়ারিং আপনারা ইউজ করতে পারবেন। আর মোবিলের গ্রিজ কতটা কোয়ালিটি ফুল হয় এটা আপনারা কম বেশি সবাই জানেন, একটু খুলে দেখেন ভালো। এটা আমরা নীল কালারের, যত সম্ভব হ্যাঁ নীল কালারের গ্রিজ, এটা কিন্তু ইউজ হয় নাই, এটার উপর থেকে একটু খুলে নিচ থেকে খুলে উপরের দিকে চলে আসছে, বাট স্পেয়ার আছে। এগুলো আমাদের কাছে আরও অনেক আছে, 15-20টার মতো আছে, কারোর পাইকারি লাগলেও আমাদের কাছ থেকে এই মোবিল গ্রিজগুলো আপনারা নিতে পারবেন। এখানে একটা ছোট্ট জাপানিজ গিয়ার মোটর আমাদের কাছে আছে, এটার এই যে এখানে মেড ইন জাপান লেখা, এটা DC 24 ভোল্টে চলে, যেখানে DC 24 ভোল্ট লেখা, 24 ভোল্ট দিলেই এখানে দুইটা তার বের করা আছে, ওইটা আসলে ইয়ের জন্য আপনারা দেখতেছেন না, যে রাবারের কী বলে ওইগুলোর জন্য, একদম সচল। আর এটা 24 ভোল্টে এতটা শক্তি দেয় যে একজন মানুষ এক হাতে এইটাকে ধরে আর এক হাতে এই পুলিটাকে থামানো যায়, কিন্তু আপনার সর্বোচ্চ শক্তি দিতে হবে, ঠিক আছে, এতটা শক্তি নিয়ে ছোটো মোটরটা ঘুরে। এটুকু হচ্ছে মোটর, এবং এই মোটরের চেয়ে বেশি বড় হচ্ছে গিয়ার বক্স, এই পুরোটাই হচ্ছে মেটালিক গিয়ার বক্স।
ছোটোর মধ্যে খুব শক্তিশালী একটা মোটর, 24 ভোল্ট, আর আরপিএমটা হচ্ছে ধরেন কত, 60 থেকে 70 আরপিএমের মতো হবে, মানে প্রতি 1 সেকেন্ডে ধরেন একটা চক্কর দেয়, বা একটার চেয়ে একটু বেশি দেয় এরকম আর কি। 60 আরপিএম হলে আমরা 1 সেকেন্ড 1 চক্কর ধরে নিতাম, যেহেতু একটু বেশি স্পিডে ঘুরে, তাই আপনারা 70 থেকে 80 আরপিএম এটা ধরে নিতে পারেন। খুবই শক্তিশালী জিনিস, তবে এটা সাইকেলে লাগানো যাবে না, অনেকেই সাইকেলে লাগানোর চিন্তা ভাবনা করেন। সাইকেলে হচ্ছে ডিসি মোটর লাগাইতে হয়, গিয়ার মোটর না, এটা যেহেতু স্লো ঘুরে 1 কিলো যাইতে আপনার 2 ঘন্টা লেগে যাবে যদি আপনি এই মোটর লাগান। তো এই ছিল আজকের ভিডিওতে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ, আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।